আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা নিজেদের মধ্যে বচসা এবং বিবাদে জড়িয়ে পড়ল এবং এই ঘটনায় জলপাইগুড়ির আনন্দ মডেল হাই স্কুলের এই ঘটনায় জখম তিন পরীক্ষার্থী। দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং সেই বিবাদ কিন্তু হাতাহাতি পর্যন্ত করায় জখম তিন পরীক্ষার্থী। জলপাইগুড়ির আনন্দ মডেল হাই স্কুলের ঘটনা আমাদের প্রতিনিধি সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে। সুজিত, ঠিক কি ঘটনাটা ঘটেছে এবং কি কারণেই বা এই বচসা উত্তেজনা গণ্ডগোল বা হাতাহাতি পর্যন্ত তা গড়ালো একটু জানাও আমাদের। দেখো, প্রথম দিন থেকে কিন্তু কালিয়াগঞ্জ জেলা স্কুলে শীত পড়েছিল আনন্দ মডেল স্কুলে। প্রথম দিন থেকে কিন্তু জেলা স্কুলের ছাত্ররা, এই কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের যে ছাত্ররা, তাদের অভিযোগ, তাদের যে বেঞ্চের মধ্যে যে সিট নাম্বার সেগুলো কিন্তু উঠিয়ে দিচ্ছিল, বারবার করে উঠিয়ে দিচ্ছিল, তারা কিন্তু বাধা দিচ্ছিল, তারপরেও শুনেনি। আজকেও কিন্তু তারা কিন্তু ওই নাম্বার সিট যে নাম্বার সেটা উঠিয়ে দিচ্ছে, টেবিল ভাঙচুর করতে তারা কিন্তু উত্তমেশ্বর হাই স্কুলের যে ছাত্ররা তারা কিন্তু বারবার বলছে টেবিল না ভাঙার কথা। তারপরে কিন্তু জেলা স্কুলের ছাত্ররা কিন্তু বহিরাগতদেরকে নিয়ে উত্তমেশ্বর হাই স্কুলের যে ছাত্রদের তাদের উপরে চড়া হয়, তাদেরকে কিন্তু মারধর করা হয়, তার দুজন ছাত্র কিন্তু আহত, তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। থানায় কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল থেকে। এবং এই মুহূর্তে ওই স্কুলের ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা তাদের কি বক্তব্য, তারা কি বলছেন, এলাকায় কি এখন উত্তেজনা রয়েছে? এখন এখন নিয়ন্ত্রণে আছে, তাদের ছাত্রর পরিবারের লোক একই কথা বলছে। এটা হচ্ছে এরকম যে এরকম একটা ঘটনা, প্রশাসন কোথায় সেই কথা একটা কিন্তু বলেছিল, কিন্তু এটা কিন্তু এর পরের দিন থেকে যখন পরীক্ষা চালু হবে তারপরে যেন আর পুনরায় যেন এরকম ঘটনা আর না ঘটে, এই কিন্তু দাবি করছে ছাত্রর পরিবারের লোক। অনেক ধন্যবাদ, জলপাইগুড়ি থেকে সুজিত দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। জানিয়ে রাখি, দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ এবং এই বিবাদের জেরে তিনজন পরীক্ষার্থী জখম, জলপাইগুড়ির আনন্দ মডেল হাই স্কুলের ঘটনা। ও, আমি হেডমাস্টারকে বলছিলাম, দীপবাবু আছে?